हेलो फ्रेंड, गुड मॉर्निंग। तुम्हारा सबाई केमन आछो? आमि तो बेश भालोई आछि। आर आमि नंदिता आबार तोमादेर सामने चले एसेछि आमार आजकेर दिनेर काजकर्म तोमादेर साथे शेयार करार जोन्नो। तो आजके सकाल सकाल बाइरेर दिके चले एसेछि आर दिनटा आजके एकदमई अन्यरकम भावे शुरू हलो, कारण सकाल सकाल चाटा खेये निये बड़े राखलो बाइरे। एडिनियम गाछ जेगुलो आछे आमादेर ना, ওইগুলো তোমার আমাদের যে সেলফগুলো ছিল ওই লোহার যে সেলফগুলো ছিল ওইটার উপর থাক থাক করে সাজিয়ে রেখেছে। তো সেটা দেখার জন্য আমাকে ডাকছিল, আমি দেখতে এসে আমার খুবই ভালো লাগলো আর তোমাদের সাথেও আমি সেটা প্রথমেই ওই জন্য শেয়ার করে দিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগলো জিনিসটা। আর রান্নাবান্না সব মাই করবে। কালকে আটা ফুরিয়ে গিয়েছিল, মানে গতকাল আটা ফুরিয়ে গিয়েছিল, তো বাবা কালকেই ভাঙিয়ে নিয়ে এসছে, আমি আজকে চালবো। কালকে আমি রাত্রিবেলায় চালিনি, যেটুকু কালকে প্রয়োজন ছিল রাত্রিবেলা রুটি করার জন্য সেইটুকু চালে নিয়েছিলাম, আর বাকিটুকু চালিনি, আজকে সেইটুকু চেলে নেব। আর সকালবেলা থেকেই আমাদের রান্নাটা স্টার্ট হয়ে যায়, তো একবারই রান্না হয়ে যায়, তো চেলে ঘরটর ঝাড় দিতে দিতেই আর কি অনেকটা টাইম পেরিয়ে যাবে। আর ওই জন্য রান্নাঘরের দিকে সকাল সকাল মাই চলে আসে। আর হচ্ছে আজকে রান্না হবে সকালবেলা বেগুন আলু বড়ির তরকারি হবে, আর দুপুরবেলা হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে হবে, আর কি হবে বললো, ও আর হচ্ছে পালং শাক ছোলা শাকের ঘন্ট হবে, যেগুলো বাজার থেকে নিয়ে এসেছে, আমি একটু পরেই বাছবো, কারণ ওগুলো মায়ের একাকে বাঁচতে একটু অসুবিধেই হয়। কালকে একটু এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তোমাদেরকে পরে বলছি কোথায় যাব, আর যাওয়ার সময় সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে মাছ একটু আজকে বেশি করে এনেছে, কালকে হয়ে যাবে, মানে আগামীকাল ওটা হয়ে যাবে, ভেজে টেজে নিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে, তো কালকে হয়ে যাবে, আর অন্য তরকারি টরকারি হবে। তো চলো সারাদিন আমার সাথে থাকো তোমরা। এই দেখো এখানে সবজি টবজিগুলো সব রাখাই আছে, এই যে বেগুনগুলো দেখছো না, এগুলো আমাদের বাড়ির বেগুন, গাছগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর এই ফুলকপি আর ওই দেখো পালং শাক ছোলার শাক সবই আছে, আর বাকি সবজিগুলো সব কালকে রান্না হবে। এগুলো ছোলার শাক, এগুলো বাঁচতে খুবই দেরি হয়, আমি একা একা বাঁচছিলাম, না বললে আমিও বাঁচছি, তোমার হচ্ছে একা একা বাঁচতে মানে 1-2 ঘন্টা টাইম লেগে যায়, অনেক থাকলে অনেক দেরি হয়ে যায় বাঁচতে, ওই জন্য দুজন মিলে বাঁচছি, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তারপর অন্য কাজগুলো দুজনেই করতে পারবো।
খুলব। তোমার দিয়ে গিয়েছিল দুপুরের দিকে, কিন্তু কাজ টাজ করে স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এই ঘুম থেকে উঠে আবার এই চা খেয়েটে এখন খুলবো, তার আগে আর সময় পাইনি। তো চলো এগুলো খুলি। এগুলোর মধ্যে তোমার হাওয়াই চটি, আমার বডির একটা জিনিস আছে ওটা কিন্তু আগে নিজেই খুলে ফেলেছে, দুপুরবেলা যখন এসেছে না তখনই কিন্তু ওটা খুলে ফেলেছে। আর হচ্ছে এই দুটোর মধ্যে এইটা কিন্তু ওরই জিনিস আছে, এইটা ওরই জিনিস, কিন্তু এটা নিয়ে ওর কোনো ব্যাপার নেই, ওর জন্য এটাও খোলেনি। আর এটার মধ্যে আমার একটা জিনিস আছে, তো চলো এগুলো খুলি। আর জানো তো কালকে কালী পুজো, মানে আগামীকাল আমার বড় জেঠুদের বাড়িতে কালী পুজো হয়, তো ওরা না নিমন্ত্রণ করেছে, তো কালকে সন্ধ্যাবেলা যাব, রাতেই হয়তো বাড়ি চলে আসব, থাকবো না হয়তো, তো দেখি কতক্ষণ থাকি। তো চলো পার্সেলটা খুলি। আজকে দুপুরবেলা জানো তো খুব ঘুমিয়েছিলাম, এই সন্ধ্যের একটু আগে আগে উঠেছি, ওই জন্য তখন পার্সেল যখন দিয়ে গিয়েছে তখন তোমার দুপুরবেলা খাওয়া দাওয়ার একটু আগে, আর হাত দিইনি এগুলোতে। আর হচ্ছে তোমার তারপর তো ঘুমিয়েই পড়লাম, তারপর তো আর ওর জন্য খোলা হয়নি। কোনোদিন পার্সেলগুলো দিতে অনেক তাড়াতাড়ি আসে, তোমার সকালবেলা যখন খাই না 10:30-11:30 দিকে তখনই দিয়ে যায়, কিন্তু আজকে অনেক লেট করেছে, আজ দুপুরের দিকে দিয়ে গিয়েছে। আমি ভাবছি আজকে কি আসবে না, এখানে দেখাচ্ছে যাও ফর ডেলিভারি, অথচ আসছেই না, তো অনেক দেরি করে এসেছে। এই যে জুতো, মানে সরি জুতো না, হাওয়াই চটি, এই যে প্যারাগনের, এটা আমার বরের জন্য নিয়েছি, শীত তো পড়েই যাচ্ছে, আর কয়েকদিন পরে ও আর এই প্লেটের উপর হাঁটতে পারবে না, আমার জন্য আছে। আর ওটা ও বাইরে পড়ে ফেলেছে, ওই গাছ টাছ লাগাই টাগাই, তো এবার ও দুটো তিনটা করে ছুটি বাইরে পড়ে, ওই কাদা টাদা ওঠে মাটির মধ্যে, আমি বলি যে সপ্তাহ হওয়ার ছুটিগুলো ওখানে পড়ে যাবে না, ওই জন্য ওর অনেকগুলো বাইরে থাকে। ঘরের জন্য একটা লাগবে, ওই জন্য ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা করে ফেলবো, তাহলে কি তোমার হচ্ছে লাইটটা একটু ভালো হতো, আর এখন তো একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার আসবে, কিন্তু কিছু করার নেই, কারণ তখন আর হয়ে ওঠেনি। এই যে ভালো দেখতে গো, বললো কিন্তু হ্যাঁ এটা ভালো কিনা, আমি পছন্দ করে অর্ডার দিয়েছিলাম। ও আর একটা যেটা আগেকার চটি পরে না, ওটা খুব সুন্দর, মানে খুব আরামময় পরে, কিন্তু ওটাই অনেক খুঁজলাম কিন্তু আর পেলাম না, ওটা আগে কিন্তু অ্যামাজন থেকে নিয়েছিলাম কিন্তু এখন আর পেলাম না, ফুরিয়ে গিয়েছে। 189 টাকা দাম এটার, 169 টাকা নিয়েছে, এগুলো খুব বেশি কম দাম নেয় না, তোমার বেশি বেশি দামই নেয়, মানে যা দাম থাকে তাই দামই নেয়। এখানে সরিয়ে